হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কাইনমাস্টার দিয়ে কীভাবে আপনারা আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য অবশ্যই আপনার ব্যাকগ্রাউন্ড অবশ্যই আপনি গ্রিন স্ক্রিন ইউজ করবেন। ওকে, আজকে আমরা দেখতেছি কীভাবে আমরা আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো। ভিডিও শুরু করার পূর্বে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমার একটা পার্সোনাল ব্লগিং চ্যানেল রয়েছে ইউটিউবে, তো অবশ্যই প্লিজ আপনার কাছে আমার আকুল আবেদন এই যে আপনারা অবশ্যই আমার ওই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমি অনেক অনেক খুশি হব। আমি সেই চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। প্রথমত আমরা লেয়ার নিয়ে নেব। এখানে লেয়ার নিয়ে আমরা এখানে আমাদের যে কাঙ্ক্ষিত ভিডিওটা সেটা এখানে অ্যাড করার পূর্বে আমাদের উপর একটা লেয়ার নিতে হবে। এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার নিয়ে নেব, অথবা আপনি যে ব্যাকগ্রাউন্ডটা দিতে চান সেটাও আপনি চুজ করতে পারেন। ওকে, নেক্সট ওয়ান। এখানে আমরা আমাদের এই নেক্সট লেয়ারে গিয়ে এখানে যে মিডিয়া দেখতেছেন, এই মিডিয়া থেকে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ভিডিও যেটা আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব সেই ভিডিওটা এখান থেকে নেব। ওকে, আমি অলরেডি নিয়ে ফেলেছি ভিডিওটা। এখন এটাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমি সিম্পলি নেক্সট নিয়ারে নিচের লেয়ারটায় ক্লিক করবো, এবং কি লেয়ারটায় ক্লিক করার পরে এখান থেকে চাইলে আপনি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। আপনি চাইলে আপনার ভিডিওর একটু ব্রাইটটা বাড়িয়ে নিতে পারেন, তো এটা আপনি করতে পারেন অ্যাজ এ উইশ। যদি একটু ড্রাগ থাকে সেটা আপনাকে এখান থেকে হোয়াইট করে নিতে পারবেন। সিম্পলি এগুলো ড্রাগ করে দিলেই, উপর দিকে ড্রাগ অ্যান্ড ড্রপ করলেই এগুলো সাদা হয়ে যাবে। ওকে, এখন আমি যদি এটাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই তাহলে আমাকে একটা ক্রোমাকি নামে একটা অপশন রয়েছে, আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্রোমাকি নামে একটা অপশন রয়েছে, আমি জাস্ট এখানে ক্লিক করব ক্রোমাকিতে এবং এটাকে অ্যানেবল করে দেবো। অ্যানেবল করার পর দেখেন কী কালার এখানে সে ডিফল্ট হিসেবে লাল হয়ে গেছে। আমরা লাল ইউজ করব না, আমরা এখান থেকে তার উপরে সাজেস্ট করতেছে এগুলো যে কোনো একটা ইউজ করলে হবে। আমি এখানে ইয়েলো কালার সামথিং ক্লিয়ার, এটা গ্রিন না, এটা কালারটা আমি বুঝতে পারছি না কি। তো এখন এটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, আমাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এটা যদি দিকে দিই তাহলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, আমি ব্যাকগ্রাউন্ডটা যদি ব্ল্যাক নেই, এখানে অবশ্যই আপনি একটা মাথায় রাখবেন বিষয়, যেটা হচ্ছে যে ব্ল্যাক সবচেয়ে ভালো হয়। আমার যেহেতু গ্রিন স্কিনটা একটু প্রবলেম দিচ্ছে, সেজন্য একটু আমি যে কালারটা নিয়েছি সেই কালারটার সাথে ম্যাচিং হচ্ছে না, অথবা আমি এখন ব্ল্যাক নিয়ে নিলাম। তো সিম্পলি আপনারা দেখে দিচ্ছি, অবশ্যই যদি আপনার গ্রিন স্ক্রিনটা ভালো হয়, মানে লাইটিং থাকে, তাহলে কিন্তু খুব সহজে আপনারা চেঞ্জ করতেন। আমার একটু সমস্যা হয়েছিল, সো এজন্য আমাকে ব্ল্যাক নিতে হচ্ছে। তো আমি এখন এটাকে জাস্ট ক্রোমাকিতে গিয়ে এটা একটু কাস্টমাইজ করব। ওকে, এখন যদি আমি এটা করি, তা আমি যদি টিক মার্কটা দিয়ে দিই তাহলে দেখতে পারবো যে এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবং এটাকে চাইলে আরও কাস্টমাইজ করতে পারেন। কাস্টমাইজ বলতে আপনি এটা ব্রাইট বাড়িয়ে নিতে পারবেন, এখানে যদি যান ফিল্টার ইউজ করতে পারেন, অথবা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। অ্যাডজাস্টমেন্ট করে চাইলে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। ওকে ওকে, এবার যদি আমি প্লে করি তাহলে কিন্তু দেখতে পাবো যে আমার ব্যাকগ্রাউন্ড পুরোটা চেঞ্জ হয়ে গেছে। সো আমি আপনাদের সাজেস্ট করবো যে ভালো ব্যাকগ্রাউন্ড হিসেবে গ্রিন স্ক্রিন, ভালো গ্রিন স্ক্রিন ইউজ করেন, এবং সেই সাথে যাতে লাইটিংটা ভালো থাকে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। তো আশা করি আপনারা এখন থেকে যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর সবাইকে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার একটা পার্সোনাল ব্লগ একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই আমার ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি ডেসক্রিপশন লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও।